সময়, ব্যস্ততা, কাজ, আমি দেখেছি, হয়তো অনুভবও করেছি। দাঁড়াতে গেলেই বাবার মাথাটা ছিমছিম করে উঠত। মা বলতেন পানির ছাট সুচ হয়ে বিত্ত, সাধের পায়েস তাও নাকি লাগে কংক্রিটের মতো, নিজে খেতে না পারলেও আমাকে খাওয়াবে বলে বসে থাকত। বাবা প্রায় বলতেন আমি না হলে নাকি পৃথিবীটা কান্নায় ভেসে যেত। এত কষ্টের মাঝেও নাকি একটাই সুখ ছিল, আমার এই মুখ, আমার একটা ফোন কল, আমার দেয়া একটু সময়। কিন্তু আমার আবার সময় কোথায়? এখন আর এই মুখ দেখার জন্য কেউ অপেক্ষা করে না, কিংবা একটা ফোন কলের জন্য মন খারাপ করে বসে থাকে না। তারাও আর আমাকে সময় দিল না, চলে গেলো।